ডক্টর সাবরিনার এই ভিডিওটা সাম্প্রতিক সময়ে অনেক ভাইরাল হয়েছে। তো আজকে দি ভাইরাল শো বিডিতে আসলে এই ভিডিওটা নিয়ে দুই একটা কথা না বলে পারছিলাম না। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে এই যে এই ব্যক্তিটাকে তো আপনারা অনেকেই চিনেন, ওনাকে অনেক সময় সাক্ষাৎকার দিতে দেখা যায়, একজন অভিনেতা পুরাতন। তো উনি ডক্টর সাবরিনাকে পাশে রেখে ছবি তোলার সময় তার এই হাতটা সাবরিনা বুকের উপরে পড়েছে, একদম স্পষ্টভাবে দেখা যায়। আর এই কারণেই এই ভিডিওটাকে নিয়ে আসলে কথাই বলা। আপনারা জানেন এই বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিকে নিয়ে কিন্তু এমনিতেই অনেক আজে বাজে মন্তব্য রয়েছে, তারপরে এরকম একটা ভিডিও এসে আসলে আরো এই মিডিয়া জগৎটাকে আমার মনে হয় দিন দিন ছোট করছে। মূলত নায়িকা পলি যে 2000 সালে অনেক অশ্লীল ভিডিওতে দেখা গিয়েছিল, উনারই একটা জন্মদিনের অনুষ্ঠানে ডক্টর সাবরিনা উপস্থিত হয়, আর সে সময় একটা ছবি তোলার সময় এই ভিডিওটা আসলে ধারণ করা হয়। দেখা যাচ্ছে যে ডক্টর সাবরিনা বারবার চেষ্টা করছে ওনার কাছ থেকে সরা, কিন্তু উনি টেনে কাছে নিয়ে আসতেছে বারবার, যা বিষয়টা খুবই নোংরাজনক দেখা যাচ্ছে। যদিও বা ডক্টর সাবরিনা খুব হাসি মুখে জিনিসটাকে মেকআপ করার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিষয়টা অনেকটাই গভীরভাবে নিয়েছে যে আসলে উদ্দেশ্যটা কি। আর আমি যখন ভিডিওটা ডাউনলোড করি তখন ওইখানে আজে বাজে মন্তব্য দেখা গিয়েছে, আর সেটাকে নিয়ে আমি কথা বলছি। এখন নেক্সট স্টেপে কিছু কথা বলতে হয়। ডক্টর সাবরিনা করোনার সময় ভুয়া সার্টিফিকেটের কারণে তাকে জেলে নেওয়া হয় এবং তার থেকে তিনি মুক্তি পায়, জামিন পায়, চলে আসে। তারপরে দেখা যায় কি, তিনি বিভিন্ন ধরনের টিকটক নানা ধরনের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। সাধারণত বর্তমান সময়ে আজে বাজে ভিডিও করলে যে ভাইরাল হওয়া যায়, উনি ট্রেন্ডে গা ভাসিয়েছেন ডক্টর সাবরিনা, আর আমার মনে হয় এর ফলেই তাকে বেশিরভাগ এখন মিডিয়াতে চোখে দেখা যায়। অনেক টিকটকার, অনেক ইনফ্লুয়েন্সারের সাথে তাকে ভিডিওতে দেখা যাচ্ছে। আর এমনই একটা মুহূর্তে আসলে ডক্টর সাবরিনাকে দেখা গিয়েছে যে এই অভিনেতার পাশে তিনি দাঁড়িয়ে ছবি তুলছিলেন, আর এই অভিনেতার হাত সরাসরি ডক্টর সাবরিনার বুকে দেখা যাচ্ছে। আর এই বিষয়টা আমার কাছে মোটেই ভালো লাগেনি। ভিডিওটা গণমাধ্যমে আমার চোখে আসলো এবং সেই কমেন্টগুলো আমি পড়লাম যে মানুষ কি পরিমাণ এটাকে নিয়ে নেগেটিভ কথা বলছে। তো ফ্রেন্ডস, আমার কাছে এই ভিডিওটা খুবই জঘন্য মনে হয়েছে এবং এই ধরনের মানুষের চলাফেরা আমার কাছে পছন্দ নয়। প্রথমত বলি ডক্টর সাবরিনার বর্তমান চলাফেরা খুবই নোংরাজনক, এবং এই যে একটা ভিডিও দেখলাম যে তার পাশে তার সহপাঠী না ফ্রেন্ড জানি না, এইভাবে যে ধরে তাকে ছবি তুলতে হবে, এটার কি মানে আছে সেটাও জানি না। তো আজকের দি ভাইরাল শো বিরিত থেকে বিদায় জানাচ্ছি, আমি ইয়াহিয়া ইসলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।